আজকের এই বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখতে চলেছেন। কাজটা কি বন্ধুরা, এসে দেখেন এখানে, লক্ষ্য করেন এখানে নিচে দিয়ে তিনটি বাটন অ্যাড করা আছে। আমরা কোনো ফোল্ডারে অথবা কোনো কিছুর মধ্যে ঢুকলে এখানে ব্যাক বাটনে টাচ করে বাইরে আসি, এখানে টিপ দিয়ে টাচ করে বাইরে আসি। আবার অনেকের মোবাইলে দেখবেন এরকম বাটন নাই, এখানে সাইড বাটন অ্যাড করা আছে। এভাবে সাইড দিয়ে যে সাইড বাটন এভাবে টাচ করে এভাবে সাইডে পৌঁছান দিয়ে যে কোনো ফোল্ডার থেকে যে কোনো জায়গা থেকে বাইরে আসে। আপনি চাইলে আপনার মোবাইলে ওই সেটিংসটা করে রাখতে পারবেন, আপনার মোবাইলে সাইড বাটন অ্যাড করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি রায়না যে আপনাদের সাথে রায়হান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে সাইড বাটন অ্যাড করবেন। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা মোবাইলে সাইড বাটন অ্যাড করার অনেক ট্রাই করেছেন, অনেকেরই মোবাইলে দেখেন সাইড বাটন অ্যাড করা আছে। আবার আপনার বন্ধুবান্ধবের মোবাইলে দেখেন সাইড বাটন অ্যাড করা আছে, কিন্তু আপনার মোবাইলে ওই থ্রি ডট বাটন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে মোবাইলে সাইড বাটন অ্যাড করতে হয়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে সম্পূর্ণ না টেনে দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে মাস্ট বি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর কাজটি শুরু করি। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনার প্রথমে আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাবেন। বন্ধুরা, সেটিংস অপশনটা এখানে থাকে, আপনাদের মোবাইলের শাটারটা ব্যাপারে টান দিলে এখানে পাইবেন, এখানে সেটিংস অপশনটা খুঁজে পাইবেন। হয়তো এখানে থাকবে, নাহলে এখানে উপরে থাকবে, আর নাহলে আপনাদের মোবাইল থেকে সেটিংস অ্যাপটি খুঁজে বাইর করবেন। সবার মোবাইলে সেটিংস অ্যাপ্লিকেশনই থাকবে, আপনারা সেটিংস অ্যাপটিও চালে খুঁজে বাইর করতে পারবেন। আর নাহলে আপনাদের মোবাইল থেকে এখান থেকে এই সেটিংস অপশনটা যে এখানে একটি টাচ করে দেবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে একটি টাচ করবেন। বন্ধুরা, আমি কেন সার্চ বারে টাচ করলাম, সার্চ করবো এখানে, কারণ অনেকের মোবাইলে অনেক ফাংশন আলাদা থাকতে পারে, এই কারণে আমি ডিরেক্টলি এখান থেকে সার্চ করে ওই অপশনটা আনবো। এখানে টাচ করে এখানে লিখবেন ইংরেজিতে নেভিগেশন বার। বন্ধুরা, আমি যেভাবে লিখবো আপনারা সেমভাবে আপনাদের মোবাইলে এই লেখাটা লিখবেন, এন এ ভি আই জি এ টি আই ও এন নেভিগেশন স্পেস বি এ আর বার। বন্ধুরা, এসে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার, এই লেখাটা আপনাদের মোবাইলে লিখবেন। এসে দেখেন লিখার সাথে সাথে এখানে নেভিগেশন বার অপশনও চলে এসেছে, আপনাদের মোবাইলে এই অপশনটা সর্বপ্রথম শো করবে। তো ওই অপশনটার মধ্যে একটি টাচ করে দেবেন, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন, টাচ করার পর এখানে দেখেন থ্রি বাটন নেভিগেশনে সিলেক্ট করা আছে। এই যে দেখেন থ্রি বাটন, এখানে থ্রি বাটন সিলেক্ট করা আছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে একটি টাচ করে দেবেন, টাচ করার পর সাথে সাথে দেখেন এই যে দেখেন গুড ইট, এই অপশনের মধ্যে একটি টাচ করে দেবেন। টাচ করার সাথে সাথে আপনার মোবাইল থেকে থ্রি বাটন অপশনগুলো চলে যাবে, আপনার মোবাইলে সাইড বাটন অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইলে সাইড বাটন অ্যাড হবে কিনা। এই যে দেখেন আমার মোবাইলে এখানে থ্রি বাটন অপশনগুলো এখন নাই, এখানে দেখেন এই যে দেখেন আমার মোবাইলে সাইড বাটন অ্যাড হয়ে গেছে। আমি কি, এই যে দেখেন আমি এখান থেকে ফাইলসের মধ্যে ঢুকলাম, ঢুকার পর এখানে দেখেন আমি আবার ব্যাক বাটনে টাচ করে এখান থেকে বাইরে আসতে পারতেছি। আবার দেখেন এখানে মেসেজ অপশনে ঢুকলাম, ঢুকার পর এখান থেকে আমি সাইড বাটনে টাচ করে এখানে বাইরে এসেছি। আপনি চাইলে এখন থেকে আপনার মোবাইলে এই সাইড বাটন ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে এই সাইড বাটন অফ করে ওই থ্রি বাটন আনতে চান, আমি যেভাবে কাজটি দেখাইছি সেমভাবে গিয়ে নিচেটার মধ্যে টাচ করে দিবেন থ্রি বাটনের মধ্যে, তাহলে আবার ওই অপশনটা বন্ধ হয়ে যাবে, এই সাইড বাটন অপশনটা বন্ধ হয়ে যাবে, থ্রি বাটন অন হয়ে যাবে। সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও দেখে যদি মনে হয় আপনারা নতুন কিছু শিখেছেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।